দেখুন আমি নিয়ে নিয়েছি বড়া পাও, এর মধ্যে আলুর চপ যেটাকে আমাদের বাংলায় বলে ওটাকে বড়া বলে। পুরো গরম বড়া পাও, তার মধ্যে বন্ধুরা ওয়েলকাম আবার একটা নতুন ভিডিও। এখানে যাচ্ছি আমি আজ বড়া পাও খেতে, আর বড়া পাও খেয়ে দিয়ে ওখানে বলবো তোমাদের টেস্টটা কীরকম হয়। বড়া পাও বলতে এখানে মহারাষ্ট্রেতে ফেমাস চিজ, আর এটা গুজরাতেও পাওয়া যায়, মহারাষ্ট্র গুজরাতে এদিকে বড়া পাও বলে, যেটা আমাদের ওখানে পশ্চিমবাংলায় চপ পাউরুটি দেবে, চপ পাউরুটি তার সঙ্গে লঙ্কা ভাজা বেসনে ডুবিয়ে লঙ্কার পকোড়ার মতো করে দেয়, আর সেটা একটার দাম 20 টাকা। সেটা খেয়ে আমি বলবো কীরকম লাগে 20 টাকা, যেখানে আমাদের ওখানে 5 টাকায় চপ আর মোটামুটি 3-4 টাকায় পাউরুটি 9-10 টাকা হয়ে যাবে, এখানে সেটা 20 টাকা নেয়। তার মধ্যে বাটার চাটনি ঘেঁচা এসব লাগিয়ে দেয়, তা ওটা খাওয়ার পর আমি তোমাদেরকে বলবো টেস্টটা কীরকম। আর যাচ্ছি এখন, গিয়ে আসি ঘুরে আসি, এসে আরও কথা হবে। আর রাস্তায় আরও কিছু দেখবো, যদি কিছু জুস ফুস খেতে মন যায় সেখানে গিয়ে খাবো, ভিডিও বানাবো তোমাদের সঙ্গে, আমি এনজয় করবো, ডেলি লাইফে যা যা করছি সেগুলো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে। যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর তত লাইক শেয়ার করবেন তত আমার ভিডিও বানাতে আরও ভালো লাগবে আপনাদের সাথে, আপনাদের সামনে ভিডিও বানাবে নতুন নতুন। তা আমার চ্যানেলটাকে আগে বাড়ানোর জন্য আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা বড়ো বড়ো ঠেলাতে কত ভিড় লেগে আছে, পুরো এখানে লোক বসে দাঁড়িয়ে সব কিছু করে খাচ্ছে, এখানে দোকানে প্রচুর ভিড়। আঙ্কেল তিনজন থাকে সবসময় দোকানে ব্যস্ত, দোকানের নামটা আমি আপনাকে দেখাতাম কিন্তু দেখাতে পাচ্ছি না, কারণ লোকের ভিড় করে দাঁড়িয়ে আছে। বড়া পাও 20 টাকা পিস, আমি এর আগে এখানে বড়া পাও খাইনি, অন্য জায়গায় খেয়েছি, তো বড়া পাও নেবো এবং দেখাবো আপনাদের খেয়ে টেস্ট করে কীরকম। এক দেব আঙ্কেল, দেখো আমি নিয়ে নিয়েছি বড়া পাও, এর মধ্যে আলুর চপ যেটাকে আমাদের বাংলায় বলে ওটাকে বড়া বলে, তার সঙ্গে টমেটো সস, আর এখানে ফ্রাই মিষ্টি দিয়ে আছে, ফ্রাই চিলি, এবার এটা খাবো। এর মধ্যে বাটার আর মিষ্টির চাটনি ঠেচা যেটা বলে, সঙ্গে পুদিনার চাটনিও দেওয়া আছে আমাদের, দেখতে পারে এটা খেয়ে টেস্ট করে বলবো কীরকম লাগছে। পুরো গরম বড়া পাও, তার মধ্যে বাটারের ফ্লেভার আছে, ইমলির চাটনি আছে, ভেজা আছে, তো একটু ঝাল ঝাল লাগছে আর মিষ্টি মিষ্টি লাগছে টমেটো কেচাপের জন্য। তাতে লঙ্কার পকোড়া দিয়ে আছে, ওটা খেয়ে দেখবো কেমন লাগে। একটু ঝাল স্পাইসি আছে, আখের রস খাবো এখানে, ফুটপাতে দাঁড়িয়ে রাস্তার ধারে স্ট্রিট ফুড আখের রস খাবো, তাহলে এখানে বানাচ্ছে আখের রস, এর মধ্যে লেবু আর মিন্ট পুদিনা পাতা দিয়ে বানাচ্ছে আখের রস, এটা খেয়ে দেখবো কীরকম লাগে। 20 টাকা গ্লাস, এক গ্লাসের দাম 20 টাকা। ভাইয়া হ্যাঁ আমরা গন্নে কাজ বেচনে দাদা, তো ভাইয়া বহু শরম কর রা থা, বলে আপনার শকল মত দিখাও, বলে কাম করেন শরমগন্দি নেই হ্যাঁ, তো ভাইয়া দোস্ত আমারা যে ভিডিও হ্যাঁ ক্যা হ্যাঁ হিন্দি বাংলা দোনো মে আতা হ্যাঁ দেখ সকতে যো ভি হ্যাঁ ভাইয়া ভাইয়া গন্নে কাজ নিকালতে হুয়ে এর মধ্যে বরফ দেওয়া আছে, সুতরাং ঠান্ডা হবে,
করছেন, এটা খায় খেয়ে বলবো আমাদের কেমন চেষ্টা। এখন যা রোদের তাপ, এই কি বলো 35-36 ডিগ্রি চলছে সুরাতের মধ্যিখানে। তা ওই টিফিন করে চুল কেটে আসার সময় আমার যা অবস্থা হলো এই গরমে, এখন এসে ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এই ব্রিজের নিচে, ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। আর সাথে নিয়ে নিয়েছি কলা আর আঙুর, দেখতে পাচ্ছেন। এটা গিয়ে রুমেতে খাওয়া হবে, হ্যাঁ রুমেতে খাওয়া হবে। আর এখন টিফিন করেছি তো খিদে ততটা নেই, এরপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপর এগুলো খাবো, ঠিক আছে। তো চলুন আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। চলুন তত গেলে, বাই বাই।